এই বিষ্ণু সাক্ষী থাকবে, ওই ধর্মপত্র তুলবে, কেমন? আর বিষ্ণু, আমি তোকে যখন বলবো তখন এখান থেকে তুই একটা কাগজ তুলবি, কেমন? বদায় যদি না ওঠে তাহলে এই পূজারীর চাকরি আমি চিরকালের মতন ছেড়ে দিয়ে চলে যাব। তবে যদি হ্যাঁ ওঠে তাহলে আমি এখানে পূজারীর চাকরি করব। বেশ বেশ বিষ্ণু, তোলো দেখিনি একখানা কাগজ। হ্যাঁ উঠেছে। তুমি তাহলে এখানে চাকরি করবে দাদা? হ্যাঁ, ধর্মপত্রে যখন হ্যাঁ উঠেছে তখন এই চাকরি আমি ছাড়ছি না। বিষ্ণু তুই যা দেখিনি বাবা, আমার কথা তুই শোন, কথাই তুইও এখানে আমার কাছে চলে আয়। আমি যদি এই দক্ষিণেশ্বরে চলে আসি তাহলে জামা পুকুরের টোল যে একেবারে পটল তুলবে। ও টোল আমি এমনিতেও বন্ধ করে দেবো গদাই, ও টোল আমি রাখবো না গদাই রে। এই দক্ষিণেশ্বরেই আমাদের ভবিষ্যৎ লেখা আছে, তুইও এখানেই থাকবি, মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করবি। না 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 দাদা, ওটি হবে নে, মায়ের অন্নপ্রসাদ আমি গ্রহণ করতে পারবো না। কেন রে? ওদের ভাত আমি খেতে পারবো না। এখন তুই পণ্ডিত হয়ে বড় বড় কথা বলছিস তাই না? অথচ তোর ছেলেবেলায় উপনয়নের সময় তুই যখন ধনী খাত থেকে ভিক্ষে নিয়েছিলিস তখন মনে ছিল না? তখন তো আমি এত শাস্ত্র পড়িনি, এখন শাস্ত্র পড়েছি বলেই তো তোমাকে আমি নিষেধ করছি। আর আমাকে যদি এখানে আসতেই হয় তাহলে আমি নদীর পাড়ে সপাকে রান্না করে খাবো, তোমার যা ইচ্ছা হয় তুমি করো। ঠিক আছে বাবা ঠিক আছে, সে দেখা যাবে। এখন তুই এখন একবার আয় তো, মাকে দর্শন করবি, আয় 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 আয়। কথা শুন গদাই, আয় গদাই আয়, ওই দেখ দেখ গদাই, এই দেখ আমার মা জগদম্বা জগদীশ্বরী, নবীন ভাস্করের তৈরি মূর্তি, যেন জীবন্ত মায়ের অধিষ্ঠান এই বিগ্রহে। মা মা রে, এত অপরূপ রূপ তোমার, হে ভবসাগর তুমি পার করো মা, তুমি তো মা ভবতারিণী। কি বলে কথাই, কি বললি তুই? ভবতারিণী ভবতারিণী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।